হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টার্গেট পয়েন্ট। এই ভিডিওতে আমরা এজ রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইডিয়ম কভার করব, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তো এর আগে একটা পার্ট হয়ে গেছে যেটা এজ দিয়েছিল, আর এটা লাস্ট পার্ট। তো দেখে নিই আমাদের প্রথম ইডিয়ম কী রয়েছে। আমাদের ফার্স্ট ইডিয়ম রয়েছে আন্ডার এজ। আন্ডার এজ মানে কি, একটা সার্টেন এজের নিচে যদি কেউ থাকে তাহলে তাকে বলা হয় কি আন্ডার এজ। তো ইংলিশ মিনিংটা কী রয়েছে, দ্য ফ্রেজ আন্ডার এজ মিনস টু বি টু ইয়াং টু বি এলিজিবল ফর সামথিং। কোনো কিছুতে এলিজিবল হওয়ার জন্য টু ইয়াং মানে খুবই ইয়াং, তো সেই অর্থে ইউজ করা হয় কি আন্ডার এজ। আমাদের পরবর্তী ইডিয়ম রয়েছে অ্যাট ওয়ান্স এজ, এর মানে কি টু বি ম্যাচিওর অ্যান্ড নট চাইল্ডিশ। ম্যাচিওর হওয়া, চাইল্ডিশ না হওয়া, সেটাকে বলা হয় কি অ্যাট ইয়োর এজ। মানে ধরো এমন কোনো এজে তুমি এমন কিছু করছো যেটা তোমার এজের জন্য সুইটেবল নয়, ওকে, তুমি চাইল্ডিশ বিহেভিয়ার করছো, তো সেই অর্থে ইউজ করা হয় অ্যাট ইয়োর এজ। নেক্সট রয়েছে কি এজ বিফোর বিউটি। বিউটি মানে কি ইয়াংদেরকে সিম্বলাইজ করছে, আর এজ মানে কি ওল্ডদেরকে সিম্বলাইজ করছে। তো বলছে যে যারা ওল্ড রয়েছে তাদের প্রায়োরিটি বেশি রাদার দেন যারা বিউটিফুল অথবা যারা ইয়াং। আমাদের পরবর্তী ইডিয়াম রয়েছে কাম অফ এজ। কাম অফ এজ মানে কি বিকাম সাকসেসফুল, প্রেজেন্ট এজে ফিরে আসা, এটাকে বলা হয় কি কাম অফ এজ অর্থাৎ বিকাম সাকসেসফুল। নেক্সট রয়েছে কি কুনস এজ, এটা অলরেডি হয়ে গেছে, কুনস এজ আর ডগস এজ দুটোর মানেই কি ফর আ লং টাইম, ওকে, ডগস এজ আর কুনস এজ দুটোর মানে ফর আ লং টাইম। নেক্সট রয়েছে কি লং ইন দ্য টুথ, লং ইন দ্য টুথ এর মানে কি এজেড অর ওল্ড। নেক্সট রয়েছে অন ইন ইয়ার্স, অন ইন ইয়ার্স মানে কি ওল্ড, ওকে। এজ দিয়ে আমরা যতগুলো পড়েছি তার মধ্যে ম্যাক্সিমাম 80-85% যা রয়েছে তার মিনিং সব ওল্ড। নেক্সট রয়েছে কি ওভার দ্য হিল, ওভার দ্য হিল মানে কি ওল্ড, পাস্ট দ্য প্রাইম অফ লাইফ, ওকে, আমরা শুধু ওল্ডই পড়বো। নেক্সট রয়েছে ইয়াং অ্যাট হার্ট, কোনো এক ব্যক্তি যদি ইয়াং অ্যাট হার্ট হয় তার কাছে এজটা কোনো ম্যাটার না, সে এখনও চাইল্ডিশ রয়েছে আর সে লাইফটাকে এনজয় করে। এনিওয়েজ দিস ইজ অল ফর দ্য সেশন, অল দ্য বেস্ট।